এখন জায়গা মতো মালিকুল মওত আসলেন, এসে দেখেন যে লোকবান একটু আগেও ছিল এখন নাই। জিজ্ঞেস করে রব্বুল আলামিন, তুমি যেখানে ইন্ডিকেট করেছো সেখানেই আসছি, সেই জায়গায় আমি আসি কিন্তু লোকমান থেকে খুঁজে পাচ্ছি না, ব্যাপারটা কি? রব্বুল আলামিন বলল, ভালো করে খুঁজো ডিমের ভিতরে টিতরে ঢুকে গেছে টেছে কি না, সেখানে ডিম আসে এক জুড়ি। আজরাজ বলে, এক কিনা ধরে তো ভাঙা লাগবে, কোনটা ভাঙলে পাওয়া যায় এটা তো বলা যায় না। রব্বুল আলামিন, এটা কি ঠিক হবে? তখন আল্লাহ লোকমানকে বললেন, এই পুরো ডিমের ঝুড়িটার উপরে তুমি এইভাবে হাতটা রাখো, এই চল্লিশটা ডিমের ভিতরে যে ডিমটার ভিতরে ফাস আনফাস এসবাত নফি লা ইলাহা এই জিকিরের আওয়াজ পাওয়া যায় সেই ডিমের ভিতরে লোকমান আত্মগোপন করেছে। আর যে এইভাবে হাত রাখলো কোনোটা নড়ে না, একটার ভিতরে পিটিস পিটিস করে ফাঁসান ফাঁসের জিকিরের আওয়াজ শোনা যায়। তখন সেই ডিমটাকে ভেঙে আল্লাহ পাক লোকমানের রূহ মোবারক কবজ করে আল্লাহ পাকের কাছে জমা দিয়ে দিলেন। আইনামা কুনতুম ইউদ্রিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। দেখুন, ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছে, চল্লিশ দিন জ্বলন্ত অগ্নিকুণ্ড সেখানে তিনি ছিলেন। নমরুদ একটা টাওয়ার তৈরি করলো, টাওয়ার তো ছিলেন মান মন্দির অবজারভেশন পোস্ট, সে টাওয়ারে উঠে জ্বলন্ত অগ্নিকুণ্ডের দিকে তাকালো, তাকায় দেখে আগুন জলে দাউ দাউ করে, জ্বলন্ত আগুনের মধ্যে ফুলের গাছ ফলের গাছ, আর ইব্রাহিম ওই গাছের নিচে বসে ফল হাতে নিয়ে নিয়ে খায় আর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ তো রাগ হয়ে গেল, কিরে নাস্তিক, তাহলে ইব্রাহিম বোধহয় অপরাধ করেছিলেন, কি কোনো অপরাধ করেছিলেন? নমরুদ দেখছে ইব্রাহিম থাকলে তার আকাম কুকামের অসুবিধা হয়, কি তার আকাম কুকাম এগুলো অসুবিধা হয় ডিস্টার্ব হয়, এই জন্য ইব্রাহিমকে মাইনাস করার জন্য আগুনে ফেলেছে। চল্লিশ দিন শেষ হয়ে যাচ্ছে, নমরুদ যখন মনে করলো এখন তো ওর হাড্ডি মাংস কিছু নাই, কত আগে চলে গেছে, অবজারভেশন পোস্টে উঠল, উঠে সেখান থেকে দেখলো ফুল গাছের ফুলের বাগানের নিচে বসে ওখান থেকে বেহেশতের ফল এগুলা লয় আর খায় লয় আর খায়। তখন নমরুদ আগুনকে একটা ধমক দিল, আনা রাব্বুকুমুল আলা, আমি এই দেশের পুরো সৃষ্টির মালিক, তুই আগুনেরও আমি মালিক। চল্লিশ দিন আগে নাস্তিক ইব্রাহিম, ইব্রাহিম নাস্তিক, আমি খোদা বিরোধী নাস্তিক ইব্রাহিমকে তোর ভিতরে জ্বলন্ত অগ্নিকুণ্ডে দিলাম, তুই জ্বালাস না কেন? আগুন বলে, হ্যান্ডম নাই, হ্যান্ডাম ছিলেন তো হ্যান্ডাম, আগুন বলে জ্বালাবার যে হ্যান্ডাম তুমি আমাকে দিয়েছিলে ইব্রাহিমকে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা নাই, শেষ হয়ে গেছে। নমরুদ আগুনকে ধমক দেয়, তোকে আমি খোদা হিসেবে আবার নির্দেশ দিচ্ছি, এখনই ইব্রাহিমকে জ্বালায় পুড়ে সাইবস্ত্র করে আমার কাছে জমা দে, তা নাহলে দুনিয়ার সাত সমুদ্রের পানি এটা সিঞ্চন করে জনগণের মতো তোকে আমি নিভিয়ে দেব। যত ধমক দেয় এখন তাই আগুন তো জ্বালায়, আগুনকে জ্বালাবার ক্ষমতা কে দেয়? আর আল্লাহ যদি আগুনে জ্বালাবার ক্ষমতা এটাকে উইথেল করে, উইথেল জ্বালাস না তাহলে আর জ্বালাতে পারবে? এখন সে তার উজির আজমকে বলল, ইবনুলি সোরহাতান, আমার জন্য একটা টাওয়ার তৈরি করো এবং আমার এই সিংহাসন স্বর্ণের তৈরি এই কুরসি এটাতে তুমি চারটা শিকারি ইগল পাখি এনে তাদের পায়ের সাথে আমার সিংহাসনটা
লাগিয়ে দাও। কয় কেন? ফেরাউন এটা বলেছিল, নমরুদ ঠিক একই, যে আমি ইব্রাহিমের খোদা কোথায়, তাকে একটু অপারেশনে যাব, ইব্রাহিমের খোদারে মারতে যাবে। এখন যেই কথা সেই কাজ, এতগুলো তীর নিল, এইভাবে বগলে লটকিয়ে ধনুক নিল, ঈগল পাখি চারটা পোষা ঈগল, যেগুলোর পায়ের সাথে ওই কুরসিটা বাঁধা উপরের দিকে যায় ইব্রাহিমের খোদাকে মারার জন্যে। মালায়ালা আলা, আল্লাহ পাকের আরশে আজিম যেই ফেরেশতারা ধারণ করে বহন করে, তারা বলে ইয়া রব, ওগরাবুল আলামিন, এতদিন ইব্রাহিমের পালা ছিল, আজকে তোমার পালা শুরু হয়েছে। আল্লাহ বলে কি? কয়, তোমাকে মারার জন্যে নমরুদ আসতেছে, তোমাকে মারার জন্যে। আর ইব্রাহিমকে বলছে, ওয়েট, তুই যখন বলিস তোকে তোর উপর আলায় বাসাইছে আগুনের থেকে, তোর উপর আলাকে আগে মেরে আসি, তারপরে তোকে আবার ধরবো ভালো করে। এখন যাই উপরের দিকে, দূর বহু দূর, সেখান থেকে এখন আর জমিনের কিছু দেখা যায় না। এইবার সে তীর বাইর করে উপরের দিকে যখন মেরেছে এইভাবে ইব্রাহিমের খোদাকে মারার জন্যে, ইব্রাহিমের খোদা জিব্রাইলকে বললেন, এসহাব ইয়া জিব্রাইল, জিব্রাইল তাড়াতাড়ি যাও। ও যখন শূন্য তীরটা সাঁ করে মারবে, তীরের ফলকে একদিকে টাটকা রক্ত মেখে দাও, টাটকা রক্ত, দেখেন তো কারবার। জিব্রাইল বললেন, ইয়া রাব্বাল আলামিন, তীরের মাথায় রক্ত মেখে দিলে লাভটা কি হবে? জিব্রাইলকে ইব্রাহিমের খোদা বলে, বেচারা বড় আশা করে আসে, আমি কারো আশা নষ্ট করি না, এখন তীরের মধ্যে যদি একটু রক্ত লাগাই দাও, তাইলে সে খুশি হয়ে বলবো অপারেশন সাকসেসফুল। এখন জিব্রাইলের তীরের এই এক বিঘত পর্যন্ত টাটকা রক্ত মেখে দিল, রক্ত নিয়ে তীর যখন আবার তার কোলের উপরে পড়ল, সে দেখে খুশিতে বাঘ বাঘ। এইবার আবার বাবেলে ফিরে আসলো, বাবেল বর্তমান উত্তর ইরাক, উত্তর ইরাকের একটা বর্ডার শহর আছে মোসেল, মোসেল সেখানে নমরুদের রাজধানীটার ভগ্নাবশেষ, ধ্বংসাবশেষ, দালানকোঠা এখনো বিদ্যমান আছে উত্তর ইরাকে। ফিরে এসে কয়, ইব্রাহিমরে ডাক, হাত পা বাঁধা অবস্থায় একেবারে দারুণ এই অবস্থায় ইব্রাহিমকে ডেকে আনল, কয়, উপরওয়ালা তোরে বাঁচাইছে, এই দেখ তোর উপরওয়ালারে শেষ করে আসছি, দেখছিস ঢুকছে কদ্দুর, নোয়াখালী এলাকায় দেখছিস হাঁদাইছে কদ্দুর, ওই যে রক্ত জেদ্দুর, কয়, তোর খোদারে এইভাবে মেরে এসেছি। ইব্রাহিমকে রব্বুল আলামিন, বদমাশটার সাথে এমনি আমি পেরে উঠি না, তুমি আমার ডকুমেন্ট দিয়ে দিলা, সাংঘাতিক কথা কিন্তু, তুমি আবার ডকুমেন্ট দিয়ে দিলা যে তুমি মরে গেছ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাউ আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ইব্রাহিমের খোদা বলে, সে যখন বাড়াবাড়ি করতেছে, করুক আরো করুক, দেখি কদ্দুর করে, ফাফাসাকু ফিহা, যখন বাড়াবাড়ির চূড়ান্ত পর্যায়ে যাবে, ফাহাক্কা আলাইহাল কাউলো, তখন আমি আল্লাহর ফয়সালা তার জন্য অবধারিত হয়ে যাবে, ফাদাম্মার নাহা তাদবীরা, এত জোরে আশার দেব, এক আষাঢ়ে চূর্ণ বিচূর্ণ একাকার মেশাকার ধুনিত বিধুনিত হয়ে যাবে। এই আশার মধ্যে নমরুদে দেয় নাই, ফেরাউন রে সাদ্দাদের, আর যেই নমরুদ যেই সাদ্দাদ যেই যুগে দিনের উপরে ইসলামের উপরে আল্লাহ নবী আল্লাহর ইমানদার বান্দার নবীর অনুসারী তাদের উপরে জুলুম করেছে, কোনো নমুদ নমরুদ কোনো ফেরাউনকে আল্লাহ পাক কোনো যুগে সাড়ে নাই, কিন্তু মারার আগে অনেক উপরে উঠেছে, অনেক উপরে। আপনি যদি কারো উপরে রাগ করেন, গোসা হন, এক আষাঢ়ে ভর্তা করতে চান, তাহলে অল্প উডাইয়া মারবেন, ঠিক না? অল্প উডাইয়া, তাহলে যেই নমরুদ যেই যুগে উঠতেছে এসে, যেদিন উঠতেছে এসে আল্লাহ উঠেছে, উডানের পরে যখন আল্লাহর ফয়সালা অবধারিত হয়ে গেছে, আর সেই নমরুদ সেই জালেমের পাপ কানায় কানায় ভরে উঠেছিল, এমন জোরে আশার দিয়েছি,
ফাদাম্মারনাহা কোরআন এই শব্দটা কিন্তু সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক, সাড়ে সাংঘাতিক। এত জোরে আশার দিয়েছি, এক আষাঢ়ে একাকার নেশাকার চূর্ণিত বিচূর্ণিত হয়ে গেছে। তুই ভাইয়েরা আসো, এবারে রবিউল আউয়াল মাস, রবিউল রবি হল মৌসুম, মৌসুম আউয়াল হলো প্রথম, প্রথম মৌসুম। আবার আরেকটা আছে রবিউস সানি, দ্বিতীয় মৌসুম। আরবে এই দুইটা মাস, শীতও বেশি না গরমও বেশি না, নাতি শীতোষ্ণ নাতি শীতোষ্ণ আবহাওয়ার পরিবেশগতভাবে এই রবিউল আউয়াল নবীজির এই দুনিয়াতে আসার মাস। দিনটাও তো আমরা জানি, কত তারিখ, কত তারিখ, বারো তারিখ। আবার নবীজি চলে গেছেন দুনিয়া থেকে, তাও এই রবিউল আউয়ালে বারো তারিখ। বারোর আরেকটা কিন্তু দুনিয়াতে আলাদা ফজিলত আছে, দুনিয়ার বিভিন্ন এলাকায় আমরা ছোটকাল থেকে দেখেছি, এখন অবশ্য নাই, আমরা দেখেছি কলা এক কুড়ি, এক কুড়ি আমাদের ছোটকালে কয়টা এক কুড়ি আসিল, কয়টা, চব্বিশ। আজমপুরের বড় বড় কই মাছ এক কুড়ি কয়টা আসিল, চব্বিশটা। আবার কোনো কোনো